সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। বিসমিল্লাহির রহমানির রহিম اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال عليه الصلاة والسلام إن الله لا يجمع أمتي أو قال أمة محمد صلى الله عليه وسلم على ضلالة أبدا وقال عليه الصلاة والسلام إذا حكم الحاكم فاجتهد وأصاب فله أجران وإذا اجتهد وأخطأ فله أجر واحد أو كما قال عليه الصلاة والسلام আলোচ্য আয়াতাংশে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এর অর্থ হলো আজকে আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ আমাদের দীনকে পরিপূর্ণ করে দিয়েছেন বলে সুস্পষ্টভাবে আয়াতে ঘোষণা দিয়েছেন। এখানে বুঝার মতো ব্যাপার হলো আমাদের দিন বলতে কি বুঝায় এবং পরিপূর্ণ বলতে কি বুঝায়, এই দুইটা কথা ব্যাখ্যা সাপেক্ষ। এমন ব্যাখ্যাকেই কোরআনের তফসির বলা হয়। আল্লাহ যে বললেন আমাদের দিনকে পরিপূর্ণ করে দিলেন, এখানে দিন বলতে আল্লাহ কি বুঝালেন এবং পরিপূর্ণ বলতে কি বুঝালেন, এটা বুঝার জন্য যে ব্যাখ্যার দরকার সেই ব্যাখ্যাই হলো এই আয়াতের তফসির। খুব সম্ভবত আমি অতীতে যে কোনো বছরের এই সম্মেলনে আপনাদেরকে বিস্তারিতভাবে বলেছি যে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দীন শব্দটাকে বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকেন। আল্লাহ কোরআনের সবগুলি আয়াতে দীন শব্দকে একই অর্থে ব্যবহার করেন না, বিভিন্ন আয়াতে দীন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করে। যেমন দেখুন পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দীন শব্দ ব্যবহার করেছেন সেটা হল সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, এই আয়াতে দীন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থ বোঝাবার জন্য ব্যবহার করেছেন। তাহলে আয়াতের অর্থ দাঁড়ায় কর্মফল দান দিবসের মালিক আল্লাহ, মর্ম হল কিয়ামতের দিনের মালিক আল্লাহ, কারণ কিয়ামতের দিনেই সারা দুনিয়ার সমস্ত মানুষের পরিপূর্ণ কর্মফল দেওয়া হবে। কিয়ামতের দিন যেহেতু কর্মফল দেওয়ার দিন, এই জন্য সূরায়ে ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ কিয়ামতের দিনকে কর্মফল দেওয়ার দিন বলে আখ্যায়িত করেছে। তাই মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছে। আবার সূরায়ে আলে ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মাই ইয়াবতাগি গাইরাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু,
ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যারা পালন করবে তাদের ধর্ম আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। তাই এখানে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে নয়, এখানে দিন শব্দটাকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছে। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছে। সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে দিন অর্থ কর্মফল, সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে দিন অর্থ ধর্ম, সূরা সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমুদ্দিন, এখানে দিন অর্থ কর্মফল নয়, দিন অর্থ ধর্মও নয়, এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ আকিদা বিশ্বাস অর্থে ব্যবহার করেছেন। কাজেই আকিমুদ্দিনের মর্ম হল তোমরা ইসলামের সহি আকিদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ আকিদা বিশ্বাসে অটল থাকো। তাই সূরায়ে সূরার 13 নম্বর আয়াতে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ আকিদা বিশ্বাস অর্থে ব্যবহার করেছেন। তারপরে আমাদের আজকের আলোচ্য আয়াত সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াতাংশে যে আল্লাহ বলেছেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, এখানে দিন অর্থ কর্মফল নয়, দিন অর্থ ধর্ম নয়, দিন অর্থ আকিদা বিশ্বাস নয়, এখানে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। তাই আয়াতাংশের অর্থ দাঁড়ায় যে আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুমের অর্থ হল আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম, এখানে দীন অর্থ ইসলামের বিধিবিধান, এই হল দীন শব্দের ব্যাখ্যা। এখানে দীন শব্দের মর্ম হল ইসলামের বিধিবিধান। আর একটা শব্দ ব্যাখ্যা সাপেক্ষ রয়ে গেল, সেটা হলো পরিপূর্ণ করে দিলাম, এর মানে কি? এই আয়াতাংশে আল্লাহর ব্যবহৃত দিন শব্দের মর্ম হল ইসলামের বিধিবিধান, আর পরিপূর্ণ করে দিলাম, এই পরিপূর্ণতার যত ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন সকল ব্যাখ্যার সার মর্ম হল ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান, এটা হল পরিপূর্ণতার ব্যাখ্যা। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ মানে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। মানব জীবনে অতীতে এমন সমস্যা ছিল না যে সমস্যার সমাধান ইসলামের বিধানে ছিল না, বর্তমান দুনিয়াতে মানব জীবনের এমন কোনো সমস্যা নাই যার সমাধান ইসলামী বিধানে নাই, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত মানব জীবনে এমন কোনো সমস্যা দেখা দেবে না যার সমাধান ইসলামে নাই। অতীতে বর্তমানে ভবিষ্যতে সর্বযুগে মানব জীবনে যত সমস্যা দেখা দিয়েছিল, দেখা দিচ্ছে, দেখা দেবে, সকল সমস্যার সমাধানের জন্য ইসলামের বিধিবিধান হবে যথেষ্ট, এই হইল পরিপূর্ণতার ব্যাখ্যা। তাহলে আলোচ্য আয়াতে দীন অর্থ ইসলামের বিধিবিধান, পরিপূর্ণ অর্থ মানব জীবনের সব সমস্যার সমাধান। পরবর্তী কথাগুলি বুঝার জন্য মেহরবানি করে মনে রাখুন আমাদের আজকের আলোচ্য আয়াতে দীন অর্থ ইসলামের বিধিবিধান আর পরিপূর্ণ অর্থ মানব জীবনের সব সমস্যার সমাধান। এবার প্রশ্ন আসে, আয়াত যখন নাজিল হয়েছিল আজ থেকে প্রায় 1500 বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকাকালে
এই মাইক্রোফোন বা মাইক নামের কোনো মেশিনের অস্তিত্ব ছিল না। সাহাবায়ে কেরামের যুগে মাইক ছিল না, তাবেঈনের যুগে মাইক ছিল না। চার মজহাবের চার ইমামের যুগে মাইকের অস্তিত্বই ছিল না, তাই কুরআনে হাদিসে মাইকের নাম গন্ধও নাই। এমত অবস্থায় বর্তমান দুনিয়ার প্রায় সমস্ত মুসলিম অধ্যুষিত এলাকায় মসজিদে আজান দেওয়া হয় মাইকে, একামত দেওয়া হয় মাইকে, অনেক ক্ষেত্রে নামাজও পড়া হয় মাইকে। তাই নতুন যুগের নব উদ্ভূত এক প্রশ্ন, সেটা হলো আজানে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, নামাজে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, ওয়াজ মাহফিলে তাফসীরুল কুরআন সম্মেলনে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, এই প্রশ্নের কোনো জবাব তিসপাড়া কোরআনেও খুঁজে পাবেন না, রাসুলের লক্ষ লক্ষ হাদিসেও খুঁজে পাবেন না। তাহলে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান হলো কিভাবে? এই আজানে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, এই প্রশ্নের জবাব যদি কোরআনে খুঁজে পাওয়া না যায়, একামতে মাইকের ব্যবহার, নামাজে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, এই প্রশ্নের জবাব যদি রাসূলের হাদিসে খুঁজে পাওয়া না যায়, তাহলে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান কিভাবে হলো? এই প্রশ্নের জবাবটাই আজকের আমার আলোচ্য বিষয়। জবাবের সারমর্ম হলো, মানব জীবনের সব সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা মাধ্যমে দিয়ে থাকেন, একটা মাধ্যমের নাম ওহী আর একটা মাধ্যমের নাম ইজতিহাদ। ওহীর মাধ্যমে আল্লাহ মানব জীবনের বহু সমস্যার সমাধান দিয়ে থাকেন, আর ইজতিহাদের মাধ্যমে আল্লাহ মানব জীবনের বহু সমস্যার সমাধানের ব্যবস্থা প্রদান করেছেন। কাজেই মানব জীবনের সব সমস্যার সমাধান প্রদানের পদ্ধতি দুইটা, একটা ওহীর মাধ্যমে আর একটা ইজতিহাদের মাধ্যমে। মানব জীবনের সব সমস্যার সমাধান প্রদানের পদ্ধতি দুইটা, একটা ওহীর মাধ্যমে আর একটা ইজতিহাদের মাধ্যমে। এই ওহী আবার দুই প্রকার, এক প্রকার ওহীকে ওহিয়ে মতলু বলা হয়, আর এক প্রকার ওহিয়ে ওহীকে ওহিয়ে গায়রে মতলু বলা হয়। এই পরিভাষা মাদ্রাসার উপরের ক্লাসের ছাত্ররা বুঝবে, অন্যরা বুঝবে না। এই জন্য যারা আলেম অনন মাদ্রাসার ছাত্র অনন তাদের বুঝার সুবিধার জন্য বলছি। ওহি দুই প্রকার, এক প্রকার ওহির নাম কুরআন আর এক প্রকার ওহির নাম হাদিস। এবার বলুন, মানব জীবনের সব সমস্যার সমাধান দেওয়ার প্রথম পদ্ধতি যে ওহি, এই ওহি কত প্রকার? এক প্রকার ওহির নাম কুরআন আর এক প্রকার ওহির নাম হাদিস। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কুরআনও যদি আল্লাহর ওহি হয়, হাদিসও যদি আল্লাহর ওহি হয়, তাহলে একটার নাম কুরআন আর একটার নাম হাদিস কেন, দুই নাম হলো কেন? তার কারণ হলো, আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের কাছে যে সমস্ত বার্তা পাঠানো হয় এইগুলিকেই ইসলামের পরিভাষায় ওহী বলা হয়। তবে এই বার্তা পাঠাবার পদ্ধতি দুইটা, একটা হলো আল্লাহর বাণীর মর্ম এবং এই মর্ম প্রকাশের ভাষা, উভয়টাই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। যে বাণীটা পাঠালেন আল্লাহ রাসূলের কাছে, এই বাণীর মর্মটাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। বাণীটা প্রকাশ করার যে ভাষা, সেই ভাষাটাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত।
এবং ওহিকে কুরআন বলা হয়। আর আল্লাহর পক্ষ থেকে যে ওহির মর্ম রাসূলের কাছে পাঠানো হয় কিন্তু শব্দ আল্লাহর নির্ধারিত নয়, আল্লাহর প্রেরিত মর্মকে রাসূলের চয়নিত ভাষায় যদি প্রকাশ করেন তাহলে এমন ওহিকে রাসূলের হাদিস বলা হয়। কাজেই কোন ওহির শব্দ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত থাকে আর কোন ওহির শব্দ রাসূল চয়ন করে থাকেন, উভয় প্রকার ওহির মর্ম আল্লাহ প্রেরণ করে থাকেন। এই জন্য কুরআন ওহি হাদিস ওহি, কুরআনের মর্ম ও আল্লাহর প্রেরিত, হাদিসের মর্ম ও আল্লাহর প্রেরিত। এই জন্য ওহিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক প্রকার ওহির নাম কুরআন আর এক প্রকার ওহির নাম হাদিস। মানব জীবনের অনেক সমস্যার সমাধান সরাসরি কুরআনে প্রদান করা হয়েছে আর অনেক সমস্যার সমাধান সরাসরি রাসূলের হাদিসে প্রদান করা হয়েছে, আর অনেকগুলি সমস্যার সমাধান সরাসরি কুরআনেও প্রদান করা হয়নি, সরাসরি হাদিসেও প্রদান করা হয়নি, বরং কুরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করার জন্য একদল মানুষের হাতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে দায়িত্ব প্রদান করা হয়েছে। বলা হয়েছে এর সমাধান তোমরা কুরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করো। যাদের হাতে দায়িত্বটা প্রদান করা হয়েছে তাদেরকে কুরআন হাদিসের পরিভাষায় এক বচনে মুজতাহিদ, বহু বচনে মুজতাহিদিন বলা হয়। তারা যে গবেষণার মাধ্যমে সমাধান বের করবেন এই গবেষণাটাকে কুরআন হাদিসের ভাষায় ইজতেহাদ বলা হয়। তারা মন গড়া গবেষণা করলে হবে না, একটা নীতিমালার আলোকে গবেষণা করতে হবে, সেই নীতিমালাকে কুরআন হাদিসের ভাষায় কিয়াস বলা হয়। এভাবে তারা গবেষণা করে যে সমাধান বের করবেন এই বের করাকে ইস্তেমবাত বলা হয়। এই পারিভাষিক শব্দ চারটা মুস্তাহিদ, ইস্তেহাদ, কিয়াস এবং ইস্তেমবাত, এই চারটা পারিভাষিক শব্দ সম্পর্কে উলামায়ে কেরাম অবগত আছে। মাদ্রাসার উপরের ক্লাসের ছাত্ররা হয়তো জানে আর না হয় মনোযোগে শুনলে বুঝতে পারবে, কিন্তু আপনারা যারা আলেমও নন মাদ্রাসার ছাত্রও নন আপনাদের জন্য এই চারটা পারিভাষিক শব্দ বোঝা একটু কঠিন ব্যাপার। মনোযোগে শুনে যতটুকু বুঝেন বুঝলেন, যতটুকু না বুঝেন কোনো অসুবিধা নাই, বাকি পরবর্তী কথাগুলি বুঝাই যথেষ্ট। তাই উলামা একরামকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, মাদ্রাসার ছাত্রদেরকে বুঝাবার জন্য আর বাদ বাকি আপনাদের কথার ধারাবাহিকতা বজায় রাখার জন্য পরিভাষা চারটার কথা আবার বলছি। যেসব বিষয়ের সরাসরি সমাধান কুরআন হাদিসে প্রদান করা হয়নি ওইসব বিষয়ের সমাধান গবেষণা করে বের করার জন্য আল্লাহ একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বটা প্রদান করেছেন আল্লাহ সূরা নিসার 83 নম্বর আয়াত। যাদের হাতে দায়িত্ব দিয়েছেন গবেষণা করে সমাধান বের করো, এদের উপাধি হলো এরা মুস্তাহিদ। শব্দটা মনে রাখুন, এদের উপাধি মুস্তাহিদ, এদের গবেষণার নাম ইজতেহাদ। এই শব্দটা মনে রাখুন, এদের গবেষণার নাম ইজতেহাদ। গবেষণা মন গড়াভাবে করলে হবে না, একটা নীতিমালার অধীনে করতে হবে, নীতিমালাটার নাম কিয়াস। এই শব্দগুলি মনে রাখুন, যে নীতিমালার অধীনে নব উদ্ভূত সমস্যাবলীর সমাধান মুস্তাহিদগণ বের করবেন নীতিমালার নাম কিয়াস।
এভাবে মানুষের জীবনে উদ্ভূত যাবতীয় সমস্যাবলীর ইসলামী সমাধান বের করার নাম ইস্তেমবাত। সমাধান বের করার নাম ইস্তেমবাত। এইভাবে যারা এই চার পরিভাষার মাধ্যমে নব উদ্ভূত সমস্যার সমাধান গবেষণা করে বের করবেন, এদের বের করা সমাধানের অবস্থা দুইটা। একটা হলো সমস্ত মুস্তাহিদগণ ঐক্যবদ্ধভাবে সমাধান বের করবেন, এটাকে কুরআন হাদিসের ভাষায় উম্মতের ইজমা বলা হয়। আর একটা হলো মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ মতে নয়, ভিন্ন ভিন্ন মুস্তাহিদের ভিন্ন ভিন্ন মতে যদি সমাধান বের করা হয় তাহলে মুস্তাহিদগণের ভিন্ন ভিন্ন মতকেই পরিভাষাগতভাবে এক একটা মজহাব বলা হয়। ইমাম আবু হানিফা এক মতে ব্যাখ্যা করেছেন, এটা আবু হানিফার মজহাব। ইমাম শাফেই আরেকভাবে সমাধান বের করেছেন, তার বের করা সমাধানকে শাফিঈ মাযহাব বলা হয়। এই মাযহাবের ভিন্নতার ব্যাপারে আপাতত একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। কুরআনে হাদিসে বর্ণিত আছে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জাগ্রত অবস্থায় সাত আসমানের উপরে মেরাজের রাতে জান্নাত জাহান্নাম পরিদর্শন করতে গিয়েছিলেন, সেখানে আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন। বলুন, ঘুমন্ত অবস্থায় না জাগ্রত অবস্থায়? জাগ্রত অবস্থায়। রুহানিভাবে না শারীরিকভাবে? হ্যাঁ, সশরীরে। চাক্ষুষভাবে জান্নাত দেখেছিলেন, চাক্ষুষভাবে জাহান্নাম দেখেছিলেন, সরাসরি আল্লাহর সাথে কথা বলেছিলেন, কিন্তু আল্লাহকে আল্লাহর সাথে কথা বলার সময় আল্লাহকে দেখেছিলেন কিনা, কিভাবে দেখেছিলেন, এই প্রশ্নগুলির পরিষ্কার জবাব কোরআনে হাদিসে নাই। এই প্রশ্নগুলির পরিষ্কার জবাব কোরআনে হাদিসে নাই। এবার বলুন তো, যেই প্রশ্নের সরাসরি সমাধান কোরআনে হাদিসে পাওয়া যায় না তার সমাধান বের করার পথ কি? ইজতিহাদ। সমাধান বের করার পথ কি? ইজতিহাদ। নবীর বিবি আয়েশাও ইজতিহাদ করেছেন এই প্রশ্নের সমাধান বের করার জন্য, যে মেরাজের রাত্রে রাসূল যখন আল্লাহর সাথে কথা বলেছিলেন তখন আল্লাহকে দেখেছিলেন কিনা, দেখলে কিভাবে দেখেছেন। নবীর চাচাতো ভাই ইবনে আব্বাসও ইজতিহাদ করেছেন, মেরাজের রাত্রে নবী যখন আল্লাহর সাথে কথা বলেছিলেন তখন আল্লাহকে দেখেছেন কিনা, দেখলে কিভাবে দেখেছেন। ইবনে আব্বাস ইস্তেহাত করে সমাধান বের করেছেন, মেরাজের রাত্রে নবী যখন আল্লাহর সাথে কথা বলেছিলেন তখন আল্লাহকে চর্মচুখেই দেখেছেন, যে ইবনে আব্বাসের সমাধান। নবীর বিবি আয়েশা ইস্তেহাত করে সমাধান বের করেছেন, মেরাজের রাত্রে নবী যখন আল্লাহর সাথে কথা বলেছেন তখন আল্লাহকে অন্তর চুকে দেখেছেন, চর্মচুকে দেখেছেন, এই সমাধান ইবনে আব্বাস বের করেছেন। অন্তর চুকে দেখেছেন এই সমাধান নবীর বিবি আয়েশা বের করেছেন, যে দুইজনে সমস্যার সমাধান বের করার জন্য ইস্তেহাত করেছেন, দুইজন ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন না ভিন্ন ভিন্ন জনের ভিন্ন ভিন্ন সমাধান। এইরকম মুস্তাহিদগণের ভিন্ন ভিন্ন সমাধানকে পরিভাষাগতভাবে মজহাব বলা হয়, মজহাব। এবার বুঝে থাকলে বলুন, ইবনে আব্বাসের মজহাব মতে নবী মেরাজে আল্লাহকে কেমন কেমন দেখেছেন, কিভাবে দেখেছেন, চর্মচুকে দেখেছেন। নবীর বিবি আয়েশার মজহাব মতে নবী মেরাজের রাত্রে আল্লাহকে কিভাবে দেখেছেন, অন্তর চুকে দেখেছে। দুইজনে ঐক্যবদ্ধ সমাধান না দুইজনের ভিন্ন ভিন্ন সমাধান? বুঝে থাকলে বলুন, ভিন্ন ভিন্ন মুস্তাহিদের ভিন্ন ভিন্ন সমাধান হলে এক একটা সমাধানকে পরিভাষাগতভাবে কি বলে? মাযহাব বলে।
এই উদাহরণের মাধ্যমে আরেকটা কথা পরিষ্কার হয়ে গেল যে সাহাবায়ে কেরামের মধ্যেও মজহাব ছিল। ইবনে আব্বাস ও নবীর সাহাবি, আয়েশা ও নবীর সাহাবিয়া, সাহাবায়ে কেরামের মধ্যেও মজহাব ছিল। আমাদের বর্তমান যুগে যারা মজহাব মানে না, এরা বলে যদি ইসলামে কোনো মজহাব থাকত তাহলে সাহাবায়ে কেরামের মধ্যে মজহাব ছিল, মজহাব ছিল না কেন? এদের প্রশ্নের জবাবে আমি বলতে চাই, যারা বলে সাহাবায়ে কেরামের মজহাব ছিল না, এরা সাহাবাও চিনে না মজহাবও চিনে না। বলেন মেরাজের রাত্রে আল্লাহকে দেখার ব্যাপারে ইবনে আব্বাসের কি মজহাব? চর্মচুখে দেখেছেন, এটা ইবনে আব্বাসের মজহাব। মেরাজের রাত্রে আল্লাহকে দেখার ব্যাপারে নবীর বিবি আয়েশার কি মজহাব? অন্তর চুকে দেখেছেন, এটা ইবনে আব্বাসের মজহাব নয়, এটা নবীর বিবি আয়েশার মজহাব। এবার বলুন, নবীর বিবি আয়েশা শুধু নবীর সাহাবিয়া ছিলেন, নবীর ঘরের বাইরের লোক ছিলেন, না নবীর পরিবারের সদস্য ছিলেন? নবীর বিবি আয়েশা নবীর ঘরের লোক ছিলেন। কাজী আয়েশার একটা মজহাব ছিল, এর মানে হইল নবীর ঘরের ভিতরে মজহাব ছিল। নবীর বিবি আয়েশার মজহাব ছিল, এর মানে নবীর ঘরের ভিতরে মজহাব ছিল। এরপরেও যদি কেউ বলে নবীর ধর্মে মজহাব নাই, তাহলে আয়েশা কি নবীর ধর্মে না নবীর ধর্মের বাইরে? এই হইল ইস্তেহাদের মাধ্যমে সমাধানের দুই পদ্ধতি। একটা হইল মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সমাধান, এটাকে রাসূলের হাদিসে উম্মতের ইজমা বলা হয়েছে। আরেকটা হলো ভিন্ন ভিন্ন মুস্তাহিদের ভিন্ন ভিন্ন সমাধান, এটাকে পরিভাষাগতভাবে মজহাব বলা হয়েছে। তাই ইসলামের যাবতীয় বিধিবিধান যে মানব জীবনের সব সমস্যার সমাধান, এই বিধিবিধানগুলি সর্বমোট চার ঠিকানায় বিদ্যমান। ইসলামের যাবতীয় বিধিবিধান চার ঠিকানায় পাওয়া যায়। প্রথম ঠিকানার নাম আল্লাহর কুরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম মুস্তাহিদগণের মজহাব। এই নাম চারটা আপনাদের স্মরণ রাখতে হবে পরবর্তী কথাগুলি বোঝার জন্য। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান কত ঠিকানায় পাওয়া যায়? প্রথম ঠিকানার নাম আল্লাহর কুরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম মুজতাহিদগণের মজহাব। এবার প্রশ্ন জাগে, ইসলামের এই যাবতীয় বিধিবিধানের ঠিকানা চারটা কোথায় আছে? ইসলামের যাবতীয় বিধিবিধান চার ঠিকানায় পাওয়া যাবে এমন কথা কোরআন হাদিসের কোথায় আছে? এমন কথা কোরআন হাদিসের যেখানে যেখানে আছে সেইগুলি আজকে আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুরায়ে নিসার 59 নম্বর আয়াতে ইসলামী বিধিবিধানের চার ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন। এটা মনে রাখুন, কোন সুরার কত নম্বর আয়াতে? সুরায়ে নিসার 59 নম্বর আয়াতে ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার চার ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন। আর হাদিস শরীফে আল্লাহর রাসূল এই ঠিকানা চারটা চিহ্নিত করে দিয়েছেন। আমি প্রথমে আপনাদের সামনে চার ঠিকানা সম্বলিত আয়াতের তফসির পেশ করার চেষ্টা করব, তারপরে চার ঠিকানা সম্বলিত হাদিসগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম ফী শাইইন ফারুদ্দুহু
ইলাল্লাহি ওয়ার রাসূল। এই হলো সূরা নিসার 59 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর, হুকুম মানো আল্লাহ। এরপরে বলেন, আনুগত্য করো রাসুলের, অর্থাৎ হুকুম মানো রাসুলের। এরপরে আল্লাহ বলেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের নির্দেশদাতাগণ, তোমাদের সমাধানদাতাগণ, দুইভাবে এইটার মর্ম হয়, তোমাদের সমাধানদাতাগণের হুকুম মানো, তোমাদের নির্দেশদাতাগণের হুকুম মানো। এরপরে আল্লাহ বলেন, যদি তোমরা কোনো বিষয়ে দ্বিমত করো, তাহলে দ্বিমতের ব্যাপারগুলি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। এই হলো আয়াতের মোটামুটি অনুবাদ, তর্জমা। কিন্তু কোরআনের যেসব আয়াতের অনুবাদের দ্বারা, তর্জমার দ্বারা, ট্রান্সলেশনের দ্বারা মর্ম বুঝে আসে না, সেইগুলির ব্যাখ্যা করতে হয়, এই ব্যাখ্যাকেই কোরআনের তফসির বলা হয়। সূরা নিসার 59 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আল্লাহর হুকুম মানো, এরপরে বলেছেন রাসূলের হুকুম মানো, এই দুইটা কথা মোটামুটিভাবে সব মুসলমান বুঝতে পারে। কিন্তু এরপরে যে বলেছেন তোমাদের হুকুমদাতাদের হুকুম মানো, আল্লাহর পরে রাসূলের পরে আবার আমাদের হুকুমদাতারা কারা, এদের হুকুম মানবো কেন? এরপরে যে আল্লাহ বলেছেন যদি তোমাদের দ্বিমত হয়, তাহলে এই ব্যাপারে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসো, কোন ব্যাপারে দ্বিমত হয়, কার দ্বিমত হয়, কেন দ্বিমত হয়, কেন আল্লাহর, কিভাবে আল্লাহর কাছে, আল্লাহর দিকে এবং রাসূলের দিকে ফিরে যাব, এইগুলির জবাব অনুবাদের দ্বারা বুঝে আসবে না, ব্যাখ্যার দরকার হয়, এই ব্যাখ্যাকেই আয়াতের তফসির বলা। এজন্য সূরা নিসার 59 নম্বর আয়াতের যত তফসির মুফাসসিরিন কেরাম তফসিরের কিতাবে লিখেছেন, সমস্ত তফসিরের একটা মোটামুটি সারমর্ম, যা আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি লিখিত পৃথিবীর বিখ্যাত তফসির গ্রন্থ তফসিরে কবিরে বর্ণিত হয়েছে, সেখান থেকে আমি এই চারটা কথার সারমর্ম আপনাদের সামনে তুলে ধরছি। ইমাম রাজি তফসিরের তফসিরে কবিরে লেখেন, আল্লাহ যে বলেছেন তোমরা আনুগত্য করো আল্লাহর, অর্থাৎ হুকুম মানো আল্লাহর, এর ব্যাখ্যা হলো, মর্ম হলো, তফসির হলো, ইসলামের যে সমস্ত বিধিবিধান আল্লাহর কোরআনে পাও, সেইগুলি কোরআন থেকে গ্রহণ করো। কোরআনের আয়াত হলো আতিউল্লাহ, তর্জমা হলো আল্লাহর হুকুম মানো, তফসির হলো ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও, সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো। এরপরে যে বলেছেন ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের হুকুম মানো, যে হলো তর্জমা। ইমাম রাজি লেখেন এর তফসির হলো, ব্যাখ্যা হলো, ইসলামের কোনো বিধান যদি এমন হয়, কোনো প্রশ্নের সমাধান, কোনো সমস্যার সমাধান যদি এমন হয় যা কোরআনে খুঁজে পাওয়া যায় না, সেটা যদি রাসূলের হাদিসে খুঁজে পাও, তাইলে এই প্রশ্নের সমাধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। আল্লাহর হুকুম মানো মানে ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও, সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো। রাসূলের হুকুম মানো কথার ব্যাখ্যা হলো, ইসলামের যে বিধান কোরআনে না পাও, সেই বিধান যদি রাসূলের হাদিসে পাও, তাহলে সেটা রাসূলের হাদিস থেকেই গ্রহণ করো। এই দুই ঠিকানার দুইটা উদাহরণ আগে বুঝি, তারপরে ইজমা এবং মজহাবের কথাটা পরে বোঝার চেষ্টা করি। আমরা সমস্ত মুসলমানেরা জানি ইসলামের বিধিবিধানের মধ্যে একটা বিধান আছে, রমজান মাসে রোজা রাখা ফরজ। জানেন কি? সবাই জানেন রমজান মাসে রোজা রাখা ফরজ, এটা ইসলামের একটা বিধান। আল্লাহ সরাসরি কোরআনে বলেছেন, আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিম
minal huda wal furqan faman shahida minkum ash-shahra falyasum. এই আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন রমজান মাসে রোজা রাখা ফরজ। আমি আপনাদের জিজ্ঞেস করব, ইসলামের যে একটা বিধান আছে রমজান মাসে রোজা রাখা ফরজ, এই বিধানটা আমরা পেলাম কোথায়? কোরআনে এই কথাটাই আল্লাহ বলেছেন, আতিউল্লাহের ভিতরে আল্লাহর হুকুম মানো। এর ব্যাখ্যাই হলো ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকেই গ্রহণ। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ, দিনের সংখ্যা কোরআনে নাই। মাসের নাম কোরআনে আছে, দিনের সংখ্যা কোরআনে নাই। তাহলে রমজান মাসে কতদিন রোজা রাখবো, এই প্রশ্নের জবাব কোরআনে পাওয়া যাবে? যাবে না, কোরআনে নাই। কোরআনে আল্লাহ দিনের সংখ্যা বলেননি। কেন বলেননি? অনেক বিরাট রহস্যজনক রহস্যময় প্রশ্ন। এই প্রশ্নের জবাব বোঝা না বোঝার উপর কোরআন হাদিসের জ্ঞানের গভীরতা অর্জন হওয়া না হওয়া নির্ভর করে। আল্লাহ অনেক বিধান কোরআনে সুস্পষ্টভাবে বলেন না, রসুল ইসলামের অনেক বিধান হাদিসে সুস্পষ্টভাবে বলেন না, অস্পষ্ট রেখে দেন। আল্লাহ কোরআনেও অস্পষ্ট রেখে দেন, অনেক বিধান আছে ইসলামের যা রসুল হাদিসে অস্পষ্ট রেখে দেন। কেন এমন করে? যারা আমরা এর রহস্য জানি না, আমরা মনে করি এর মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের জন্য ইসলামের বিধানের বেলায় জটিলতা সৃষ্টি করেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি কোরআনে সুস্পষ্টভাবে দিনের সংখ্যা বলে দিতেন, তাহলে এইটা বোঝা আমাদের জন্য জটিল হতো না। কেন এইটা অস্পষ্ট রাখলে? অনেক কথা রাসূল হাদিসে অস্পষ্ট রেখে দিয়েছেন, যদি সুস্পষ্ট করে বলে দিতেন তাহলে বোঝা আমাদের জন্য জটিল হতো না। কাজেই যেসব প্রশ্নের জবাব আল্লাহও কোরআনে সুস্পষ্টভাবে বলেন না, রাসূল হাদিসে সুস্পষ্টভাবে বলেন না, কেন বলেন না তার রহস্যটা যারা জানে না, এরা মনে করে এই অস্পষ্টতার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদের জন্য ইসলামের বিধান বোঝার বেলায় জটিলতার সৃষ্টি করেছেন। নাউজুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, জটিলতা নয়, তোমাদের মহা জটিল সমস্যার সমাধানের ব্যবস্থা করেছে। কোন সময় সুস্পষ্ট বিবরণের মাধ্যমে সমাধান হয়, কোন সময় অস্পষ্টতার মধ্যে জটিলতার নিরসন হয়। এর একটা উদাহরণ দিয়ে আজকে এই প্রসঙ্গটা সংক্ষেপে শেষ করে দেব। কতদিন রোজা রাখা ফরজ এই ব্যাপারটা, দিনের সংখ্যাটা আল্লাহ কোরআনে না বলার কারণে না বলে আল্লাহ আমাদেরকে একটা জটিল সমস্যার সমাধান দিয়েছেন। বলে দিলে আমরা এমন জটিল সমস্যার সম্মুখীন হতাম যার কোনো সমাধান কোনোদিন পাওয়া যেত না। কি সেই সমস্যা? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ধরুন যদি আল্লাহ কোরআনে বলে দিতেন রমজান মাস শুরু হওয়া মাত্রই একাধারে 30 দিন রোজা রাখা ফরজ, এই 30-এর সংখ্যাটা যদি আল্লাহ কোরআনে বলে দিতেন, 30-এর সংখ্যাটা যদি আল্লাহ কোরআনে বলে দিতেন, তাহলে দিনের সংখ্যাটা অস্পষ্ট থাকত না, সুস্পষ্ট হয়ে যেত, তখন তোমরা মহাসংকটে পড়তে, মহাসমস্যার সম্মুখীন হতে, যার কোনো সমাধান কিয়ামত পর্যন্ত হইতো না। কি সমস্যা? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যদি আল্লাহ বলে দিতেন রমজান মাস শুরু হওয়া মাত্রই তোমাদের জন্য একাধারে 30 দিন রোজা রাখা ফরজ হবে, তাহলে যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যেত, সেই বছর ঈদের দিন রোজা রেখে তোমরা কোরআনের উল্লেখিত 30-এর সংখ্যা পূরণ করতে হতো। বুঝাতে পারলাম? বলেন, 30 সংখ্যাটা আল্লাহ খুব পরিষ্কারভাবে কোরআনে বলে দিলে আমাদের জন্য জটিলতা থাকতো না, না মহা জটিলতার সৃষ্টি হতো। এইভাবে বেশ কতগুলি কারণ আছে, রহস্যজনক কারণ, রহস্যময় কারণ। এই সমস্ত কারণে আল্লাহ অনেক বিধান কোরআনেও সুস্পষ্টভাবে বলেন না,
অনেক বিধান রাসূল তার হাদিসে সুস্পষ্ট ভাবে বলেন না। এই সব ক্ষেত্রেই আল্লাহ এবং আল্লাহর রাসূল মুস্তাহিদগণকে ইস্তিহাদের মাধ্যমে সমাধান বের করার নির্দেশ দিয়েছেন। যেহেতু কোরআনে দিনের সংখ্যার উল্লেখ নাই, এই জন্য হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমাধান বের করে দিয়ে বলেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে, আর যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে। এবার বুঝে থাকলে বলুন, কোন বছর 29 দিন রোজা রাখা ফরজ আর কোন বছর 30 দিন রোজা রাখা ফরজ? এই প্রশ্নের জবাব পেলাম আমরা কোরআনে না রাসূলের হাদিসে? এইটাই ইমাম রাজি তাফসীরে কবিরে লেখেন, আল্লাহ বলেছেন ওয়া আতিউর রাসূল, রাসূলের হুকুম মানো। এর মানে হলো ইসলামের যে বিধান কোরআনে পেলে না রাসূলের হাদিসে পেলে, ওই বিধানটা রাসূলের হাদিস থেকেই গ্রহণ করো। আর যদি এমন কোনো প্রশ্ন আসে, এমন কোনো নব উদ্ভূত সমস্যার সম্মুখীন তোমরা হও যার সমাধান সরাসরি কোরআনেও খুঁজে পাওয়া যায় না, যার সমাধান সরাসরি রাসূলের হাদিসেও খুঁজে পাওয়া যায় না, সেটার সমাধান ওহির দ্বারা হয় না ইস্তিহাদের দ্বারা হয়? ইস্তিহাদের দ্বারা। কোন মাসে রোজা রাখা ফরজ, এই প্রশ্নের সমাধান ওহির মাধ্যমে পাওয়া গেল। কতদিন রোজা রাখা ফরজ, এই প্রশ্নের সমাধান ওহির দ্বারা পাওয়া গেল। আজানে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, নামাজে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, তফসিরুল কোরআন সম্মেলনে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, এই সব প্রশ্নের সমাধান ওহির দ্বারা পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল ইস্তিহাদের মাধ্যমে সমাধান বের করার দায়িত্ব দিয়েছেন মুস্তাহিদগণের। এবার ইস্তিহাদের দ্বারা যে সমাধান বের হয়, এইটা দুই প্রকার, একটা হলো ঐক্যবদ্ধ সমাধান আর একটা হলো ভিন্ন ভিন্ন সমাধান। মনে আছে, ঐক্যবদ্ধ সমাধান মুস্তাহিদগণ যদি বের করেন, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া উলিল আমরি মিনকুম, যে সমস্ত মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ সমাধান বের করে দেন, এরাই তোমাদের হুকুমদাতা, এরাই তোমাদের সমাধান দাতা। কাজেই সূরা নিসার 59 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের হুকুমদাতাদের হুকুম মানো, এরা কারা? ঐক্যবদ্ধ মুস্তাহিদ, যারা ঐক্যবদ্ধ সমাধান তোমাদের বের করে দিয়েছেন। যে সমস্ত বিষয়ে মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ সমাধান বের করে দিয়েছেন ইস্তিহাদের মাধ্যমে, এই সমস্ত মুস্তাহিদদেরকে সূরা নিসার 59 নম্বর আয়াতে আমাদের হুকুমদাতা বলে আখ্যায়িত করা হয়েছে, এদেরকে আমাদের সমাধানদাতা বলে আখ্যায়িত করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামের কিছু বিধান এদের ঐক্যবদ্ধ সমাধানে পাবে, তোমরা সেইগুলি তাদের কাছ থেকেই গ্রহণ করো। এমর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু ইসলাম বলেন, ইন্নাল্লাহ লা ইয়াজমা উম্মতি আও কালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আলা দালালাতিন আবাদা। এর মর্ম হলো উম্মত মুস্তাহিদগণ, উম্মতের মুস্তাহিদগণ ঐক্যবদ্ধভাবে যত সমাধান ভবিষ্যতে বের করে দেবেন, অতীতে বের করে দিয়েছেন না ভবিষ্যতে বের করে দেবেন, হ্যাঁ উম্মতের মুস্তাহিদগণ যত নব উদ্ভূত সমস্যাবলীর সমাধান ভবিষ্যতে বের করে দেবেন, আল্লাহর রাসূল অগ্রিম সমর্থন দিয়ে বলে গেছেন তাদের বের করা সমাধানটা আল্লাহর কাছে শতকরা 100 ভাগ নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। দেখুন কত বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার, মুস্তাহিদগণ ভবিষ্যতে ঐক্যবদ্ধ সমাধান বের করবেন, রাসূল অগ্রিম সমর্থন দিয়ে গেছেন সমাধান বের করবেন ভবিষ্যতে, রাসূল
সমর্থন দিয়ে গেছেন অগ্রিম। এটাও কেমন সমর্থন! মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সমাধানগুলি আল্লাহর কাছে শতকরা 99 ভাগ নির্ভুল, না 100 ভাগ, আল্লাহর কাছে শতকরা 100 ভাগ নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। বিধানগুলি সমাধানগুলি কোরআনে পেয়েছিলাম অথবা হাদিসে পেয়েছিলাম, এই জন্য শতকরা 100 ভাগ নির্ভুল না, উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। উম্মত ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে যত সিদ্ধান্ত নেবে, রাসূল অগ্রিম বলে গেছেন এই সমস্ত সিদ্ধান্ত আল্লাহর কাছে শতকরা 100 ভাগ নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। এইরকম মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সমাধানকে রাসূলের হাদিসের ভাষায় উম্মতের ইজমা বলা হয়েছে। উম্মতের ইজমা বলা হয়েছে, এটা হলো ইসলামের বিধিবিধান পাওয়ার তৃতীয় ঠিকানা। প্রথম ঠিকানার নাম কোরআন, কিছু বিধান সেখানে পাওয়া যাবে। দ্বিতীয় ঠিকানার নাম হাদিস, কিছু বিধান সেখানে পাওয়া যাবে। তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, ইসলামের আর কিছু বিধান এখানে পাওয়া যাবে। এবার বলুন, ইসলামী বিধিবিধান পাওয়ার তৃতীয় ঠিকানার নাম কি? উম্মতের ইজমা। এই উম্মতের ইজমার তিনটা স্তর আছে। একটা হলো সাহাবায়ে কেরামের ইজমা, একটা হলো মুজতাহিদ ইমামগণের ইজমা, একটা হলো যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমা। নামগুলি মনে রাখুন পরবর্তী কথাগুলি বোঝার জন্য। রাসূল যে বলেছেন উম্মতের ইজমার দ্বারা যে বিধান সাব্যস্ত হবে, এটা শতকরা 100 ভাগ নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে আল্লাহর কাছে। এই উম্মতের ইজমার স্তর কটা? তিনটা। একটা সাহাবায়ে কেরামের ইজমা, একটা মুস্তাহিদ ইমামগণের ইজমা, আর একটা যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমা। তিনটা ইজমার তিনটা বৈশিষ্ট্যও আছে, তিনটা ইজমার তিনটা বৈশিষ্ট্য আছে। সাহাবায়ে কেরামের ইজমার বৈশিষ্ট্য হল, সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে যে সমাধান বের করে দেবেন কোরআন হাদিসে উল্লেখ থাকার কারণে, না উল্লেখ না থাকার কারণে, হ্যাঁ কোরআন হাদিসে উল্লেখ না থাকার কারণে সাহাবায়ে কেরাম ইস্তেহাদ করে যে ঐক্যবদ্ধ সমাধান বের করে দেবেন, এই ব্যাপারে কোনো মুস্তাহিদ ইমামেরও দ্বিমত করার অধিকার নাই। এজন্যই সমস্ত সাহাবাগণ যেহেতু ঐক্যবদ্ধভাবে সমাধান বের করে দিয়েছেন, রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এই কথাটা কোরআনে উল্লেখ নাই, রাসূলের হাদিসেও সুস্পষ্টভাবে উল্লেখ নাই। কোনো হাদিসে রাসূল পরিষ্কার ভাষায় বলেননি যে আমার ইন্তেকালের পরে আবু বকর হবে আমার প্রথম খলিফা, বলেননি। কিন্তু এই সমাধান বের করেছেন সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে। তাহলে আবু বকর রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য এই সমাধানটা কিসের দ্বারা প্রমাণিত? সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা। কিসের দ্বারা? সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা। ইমাম আবু হানিফার দ্বিমত নাই, ইমাম শাফিঈর দ্বিমত নাই, ইমাম মালিকের দ্বিমত নাই, ইমাম আহমদ বিন হাম্বলের দ্বিমত নাই। কেন? যে ব্যাপারে সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দেন, সেই ব্যাপারে কোনো মজহাবের ইমামের ভিন্নমত পোষণ করার অধিকার থাকে না। আমার কথা বুঝেন কি না আমি একটু পরীক্ষা করতে হবে। আবু বকর রাসূলের প্রথম সুযোগ্য খলিফা ছিলেন, সাহাবাগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিলেন, আবু হানিফা দ্বিমত করলেন না কেন? দ্বিমত করার অধিকার নাই। ইমাম শাফিঈ দ্বিমত করলেন না কেন? অধিকারই নাই দ্বিমত করার। ইমাম মালিক দ্বিমত করলেন না কেন? দ্বিমত করার অধিকারই নাই। ইমাম আহমদ বিন হাম্বল দ্বিমত পোষণ করলেন না কেন? ভিন্নমত প্রকাশ করলেন না কেন? অধিকারই নেই, মেনে নিতে বাধ্য। সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা ইসলামের যে বিধান সাব্যস্ত হয়, সারা দুনিয়ার সমস্ত মুস্তাহিদ ইমামগণ সাহাবাগণের ঐক্যবদ্ধ সমাধান মেনে নিতে বাধ্য। আর
যে ব্যাপারে মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সমাধান দেন। এটার বৈশিষ্ট্য হলো দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার নাই। মুস্তাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সমাধানের ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার নাই।